জঙ্গি সংগঠন জেএমবির সারওয়ার তামিম গ্রুপের প্রথম সারির নেতা ইমাম মেহেদি হাসান আবু জিবডিলকে আটক করেছে র্যাব গত রাতে রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বড়সু এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় আটক মেহেদি জেএমবির সারওয়ার তামিম গ্রুপের ব্রিগেড আদারি কুতনির কমান্ডার ইমাম মেহেদি হাসানের নেতৃত্বে এই গ্রুপ রাজধানীতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলেও জানায় র্যাব সকালে সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাব তিনের সিও লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ তিনি আরও জানান গ্রেফতারের সময় তার ব্যবহৃত ল্যাব ল্যাপটপ পাসপোর্ট ও মোবাইল ফোন জব্দ করা হয় সে দেশে ও বিদেশে অর্থ ও সদস্য সংগ্রহের কাজ পরিচালনা করে আসছিল